একটি সংগ্রহশালার বিভিন্ন কার্যাবলী আলোচনা করো প্রশ্নমান ফিফটিন মিউজিয়ামের বাংলা অর্থ সংগ্রহশালা অনেক সময় একে জাদুঘরও বলা হয়ে থাকে যা কি না মানব ঐতিহ্যের সম্পদ ভাণ্ডার যেখানে মানব জাতির স্মৃতি সংস্কৃতি স্বপ্ন ও আশা সংরক্ষিত থাকে মূলত সংগ্রহশালা হল একটি প্রতিষ্ঠান যেটি পৃথিবী জুড়ে মানব সভ্যতার ইতিহাসের কথা বলে সংগ্রহশালা মানুষ ও প্রকৃতির উভয়ের সৃষ্টিকে সংরক্ষিত রাখে এবং বর্তমানে একটি জাতির সংস্কৃতিক সত্তাকে সংরক্ষিত রাখে সংগ্রহশালা বা মিউজিয়ামের সংজ্ঞা থেকে আমরা সংগ্রহশালার কার্যাবলী সম্পর্কে ধারণা করতে পারি অতীতে সংগ্রহশালা কেবলমাত্র শিল্পবস্তুর সংরক্ষণাগার হিসাবে ব্যবহার হতো কিন্তু সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির সাথে সাথে তার কার্যাবলী বৃদ্ধি পায় এক্ষেত্রে আমরা এই সংগ্রহশালার কার্যাবলীকে দুটি ভাগে ভাগ করতে পারি নিজস্ব কার্যাবলী এবং সামাজিক উন্নয়নে কার্যাবলী বা ভূমিকা সংগ্রহশালার নিজস্ব কার্যাবলীকে বা কাজকে আবার বিভিন্নভাবে ভাগ করা হয় সে বিভিন্ন ভাগগুলো আমরা দেখে নেবো যে সংগ্রহশালা কীভাবে তার কার্য সম্পন্ন করে বা কার্যগুলি দেখে নেব প্রথম পয়েন্টে দেখে নাও কোনো একটি সংগ্রহশালায় গড়ে তোলার প্রথম ধাপ হলো বস্তু সংগ্রহ এক্ষেত্রে সংগ্রহশালার বিভিন্ন উপায়ে সেই বস্তু সংগ্রহ করে যেমন দানের মাধ্যমে ক্রয়ের মাধ্যমে কোনো স্থান থেকে সংগ্রহের মাধ্যমে বিনিময়ের মাধ্যমে ঋণের মাধ্যমে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয় বিদেশ থেকে আমদানি করা হয় প্রকৃত বস্তুর কৃত্রিম উদ্ভাবন করা হয় অনেক সময় আইন দ্বারা বাজেয়াপ্ত করা হয় বিভিন্ন জিনিসপত্র সেগুলি সংগ্রহের মধ্যে রাখা হয় বা সেগুলি সংগ্রহ করা সংগ্রহশালার কাজ দ্বিতীয় পয়েন্টে দেখে নেব লিপিবদ্ধকরণ আক্ষরিক অর্থে লিপিবদ্ধকরণ বা নথি বা রেকর্ড রাখা সংগ্রহশালার অন্যতম কাজ প্রদর্শন যদি কোনো সংগ্রহশালার মুখমণ্ডল হয় তবে লিপিবদ্ধকরণ অবশ্যই সংগ্রহশালার মস্তিষ্ক সংগ্রহশালার তত্ত্ব অনুযায়ী লিপিবদ্ধকরণের যে বিষয়গুলি নিয়ে গঠিত হয় সেগুলি হলো সংযোজন ও বিয়োজন সংখ্যায়ন তালিকাভুক্ত প্রস্তুত করা সূচিকরণ আলোকচিত্রকরণ সংগ্রহশালার কোনো বস্তু আসার পরেই লিপিবদ্ধকরণ শুরু হয় তাতে বস্তুর পরিচিতি মালিকানার প্রমাণ যেমন পাওয়া যায় তেমনি তথ্য জানার জন্য তত্ত্বের উন্নয়ন ঘটানোর জন্য গবেষণা ও প্রকাশের জন্য লিপিবদ্ধ করার প্রয়োজন সংগ্রহশালায় যেমন নতুন নতুন জিনিসপত্রের সংযোজন ঘটে তেমনি অনেক ক্ষেত্রে বিয়োজনও ঘটে দেখে নেব পরবর্তী পেলা ইতিহাস সংগ্রহশালা বিদ্যা নিতত্ত্ব প্রাকৃতিক ইতিহাস প্রভৃতি বিষয়ে ছাত্রছাত্রীদের কাছে সংগ্রহশালা একটি গবেষণার বিষয় সংগ্রহশালার বস্তু নিয়ে গবেষণার মাধ্যমে তারা নতুন নতুন দিক উন্মোচন করে বর্তমানে শিল্প ঐতিহ্যের গবেষণার মধ্যে সংগ্রহশালার সীমাবদ্ধ নেই নব্য বিদ্যা তত্ত্বের উপর ভিত্তি করে এগুলি এখন সামাজিক উন্নয়নের গবেষণার বিষয় হিসাবে গড়ে উঠেছে ইকো মিউজিয়াম গোষ্ঠী সংগ্রহশালা প্রভৃতি শুধুমাত্র সংগ্রহশালা নয় এগুলি এক একটি সামাজিক উন্নয়নের গবেষণাগার কিভাবে কোনো গোষ্ঠী বা জাতির সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্যকে সঠিকভাবে কাজে লাগিয়ে তাদের নিরবচ্ছিন্ন উন্নয়ন ঘটানো যায় সেটাই হলো সংগ্রহশালার মূল বিষয় বা কাজ দেখে নেব পরবর্তী প্যারা সংগ্রহশালার অন্যতম কাজ হলো প্রদর্শন ও যোগাযোগ এই প্রদর্শন মূলত দুই ভাগে হয়ে থাকে স্থায়ী প্রদর্শন এবং অস্থায়ী প্রদর্শন স্থায়ী প্রদর্শন সংগ্রহশালার নির্দিষ্ট কক্ষে যা বা গ্যালারি নামে পরিচিত সরি যা গ্যালারি নামে পরিচিত সেখানে বস্তুর বিষয় অনুযায়ী সংগ্রহশালার সংগৃহীত কতকগুলো প্রদর্শন করা হয় এই ধরনের প্রদর্শনীকে বলা হয় স্থায়ী প্রদর্শন অস্থায়ী প্রদর্শন অনেক সময় সংগ্রহশালা কোনো বিশেষ দিন উপলক্ষে যেমন উনিশে নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর প্রতি বছর আন্তর্জাতিক হেরিটেজ সপ্তাহ পালন করা হয় যে কোনো বিষয়ে বিষয়কে সামনে রেখে অস্থায়ীভাবে কয়েকদিনের প্রদর্শনিক প্রদর্শনী করে থাকে বিভিন্ন বিদ্যালয় কলেজের ছাত্রছাত্রী এমনকি সাধারণ মানুষকে আমন্ত্রণ করা হয় প্রদর্শনী দেখার জন্য অনেক সময় অন্য সংগ্রহশালা থেকে বস্তু ধার করে অস্থায়ী প্রদর্শনীর ব্যবস্থা করা হয়ে থাকে যে ধরনের প্রদর্শনী হোক সংগ্রহশালার বস্তু প্রদর্শনের জন্য দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এক হচ্ছে প্রদর্শন পরিকল্পনা ও রূপায়ণ এবং দুই হচ্ছে প্রদর্শন নিরীক্ষণ যেহেতু সংগ্রহশালাগুলি বর্তমানে অপ্রথাগত শিক্ষাকেন্দ্র এবং গবেষণার গবেষণাকার হিসাবে গড়ে উঠেছে তারই অঙ্গ হিসাবে প্রকাশনা সংগ্রহশালার অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ সংগ্রহশালা তার সংগ্রহের বস্তু শিল্প ঐতিহ্য ইতিহাস নৃতত্ত্ব প্রত্নতত্ত্ব প্রাকৃতিক তত্ত্ব প্রকাশ করে থাকে এক্ষেত্রে যেসব বিষয়গুলি উল্লেখযোগ্য তা হল পুস্তক সাধারণত বৃহৎ সংগ্রহশালাগুলি তাদের সংগ্রহের বস্তু বা শিল্প ঐতিহ্যের উপর পুস্তক প্রকাশ করে যা দর্শকের অনেকটাই প্রয়োজন মেটায় ক্যাটালগ সরি ক্যাটালগ সংগ্রহশালা তাদের সংগ্রহের উপর ক্যাটালগ প্রকাশ করেন অনেক সময় এগুলি পুস্তক আকারেও প্রকাশ করা হয় এছাড়াও পত্রিকা বুলেটিন মনোগ্রাফ ফোল্ডার বিলিপত্র গ্যালারি পোস্ট কার্ড ই প্রকাশন প্রভৃতি রয়েছে দেখে নেব পরবর্তীকালে একটি সংগ্রহশালার প্রয়োজনীয়তার উপর নির্ভর করে তার প্রদর্শন এবং শিক্ষামূলক কার্যকলাপের গুণগত মানের উপর সংগ্রহশালার প্রদর্শন হলো সংগ্রহশালার মুখ সে মুখ যত সুন্দর হয় দর্শকের আকর্ষণ তত বাড়ে তবে সেই প্রদর্শন কতটা শিক্ষা প্রদান করলো সেদিকটাও দেখার বিষয় তাই সংগ্রহশালাগুলি নিয়মিতভাবে তাদের প্রদর্শনের উপর পর্যালোচনা করে থাকে যা অভিজ্ঞতার মাধ্যমে সংগঠিত হয়ে থাকে অভীক্ষা হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে প্রদর্শনের সাফল্য পরিমাপ করা যায় এই অভীক্ষা সংগঠিত করার জন্য সংগ্রহশালার একটি দল তৈরি করা হয় যে দলে গবেষক প্রদর্শনীর অধ্যক্ষ জনসংযোগ আধিকারিক প্রদর্শনের সঙ্গে যুক্ত থাকেন এই অভিজ্ঞ সরি অভিজ্ঞতামূলক তিন প্রকার তিন প্রকার শুরু থেকে শেষ অভিজ্ঞ সরি অভীক্ষা গঠনমূলক মূল্যায়ন এবং পর্যায়ক্রমিক মূল্যায়ন দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যারা তোমাদেরকে এই প্রসঙ্গে বলি তোমাদের অনার্সের সঙ্গে এই যে এসএসসি এ ওয়ান এই পেপারটি রয়েছে এই পেপারের পূর্ণমান বা ফুল মার্কস আশি আশির মধ্যে একটা বড় প্রশ্ন থাকে একটাই লিখতে হয় তোমাদের সেটা হচ্ছে পঞ্চাশ নম্বরের সেই প্রশ্নের উত্তর আমি অলরেডি আপলোড করে দিয়েছি যেটা কি না একটাই প্রশ্ন একটাই লিখতে হয় এবং যে প্রশ্নটি আমি আপলোড করে দিয়েছি সেটাই পড়বে সেটাই তোমরা লিখবে সেটা হচ্ছে পঞ্চাশ নম্বরের অর্থাৎ আশি নম্বরের মধ্যে পঞ্চাশ নম্বর তোমরা পেয়ে গেলে বাকি থাকছে তিরিশ নাম্বার সেই তিরিশ নম্বরের জন্য তোমাদেরকে দুটি পনেরো নম্বরের প্রশ্নের উত্তর দিতে হয় এক্ষেত্রে বিভাগ ক্ষ থাকে সেখানে চারটি পনেরো নম্বরের প্রশ্ন থাকে তার মধ্যে থেকে তোমাদেরকে দুটো প্রশ্নের উত্তর করতে হয় তো আমি বলব এই দুটি প্রশ্নের জন্য আজকের এই যে প্রশ্নটি আলোচনা করলাম এটা প্লাস আরেকটি একটি প্রশ্ন রয়েছে লেখাগার বলতে কি বোঝো উচ্চশিক্ষা সম্প্রসারণে লেখাগারের ভূমিকা মূল্যায়ন করো তো আজকের এই প্রশ্নটি এবং এই যে লেখাগার প্রশ্নটার কথা বললাম এই দুটি প্রশ্নের উত্তর আমি অলরেডি আমি আপলোড করে দিয়েছি অর্থাৎ তোমাদের হান্ড্রেড পার্সেন্টে অর্থাৎ আশি নম্বর পুরো প্রশ্নের উত্তর আমি আপলোড করে দিয়েছি তোমরা দেখে নিতে পারো যার লিঙ্ক দেওয়া রইলো ডিসক্রিপশান বক্সে তো চলো দেখে নিই আজকের এই প্রশ্নের শেষ প্যারা সবশেষে আমরা একথা বলতে পারি যে অতীতকালে যে সংগ্রহশালাকে বস্তুর মজুত কক্ষ বলে গণ্য করা হতো ধাপে ধাপে সেই মজুত কক্ষে রাখা জিনিসপত্রের সংরক্ষণ নিয়ে ভাবনা চিন্তা শুরু হয় রীতিমতো সংরক্ষণ করা হয় তারপর ভাবনা এলো এই সংরক্ষিত বস্তু কি শুধু একটি কক্ষের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বা বন্দি থাকবে তাই ধীরে ধীরে সেই বস্তুগুলিকে মানুষের সামনে আনা হলো শুরু হলো বিভিন্ন দামি গুরুত্বপূর্ণ বিরল বস্তুর প্রদর্শন সমৃদ্ধ হলো মানুষের জ্ঞান ভাণ্ডার প্রথম দিকে মানুষ এগুলি থেকে আনন্দ পেলেও পরবর্তীকালে এখান থেকে জ্ঞান অর্জন করতে থাকে এবং বর্তমান সমাজে এই সংগ্রহশালার সামাজিক ভূমিকা বহুমুখী হয়ে উঠেছে তো এই ছিল আজকের এই প্রশ্নের একটি নমুনা উত্তর আজকের এই উত্তরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর পারলে প্লিজ একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো